পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হলেন জেফ বেজস, দ্বিতীয় নম্বরে আছেন এলন মাস্ক। কিন্তু বার্নার্ড আর্নাউল্টের কথা আমরা অনেকে জানি না। খুব অল্প সময়ের ব্যবধানে এই নামগুলো সর্বদা চেঞ্জ হতেই থাকে, কিন্তু তাদের থেকে পাওয়া অনুপ্রেরণামূলক গল্প আমাদেরকে সর্বদা সর্বক্ষণের জন্য উদ্বুদ্ধ করে। বার্নার্ড আর্নাউল্টের নেটওয়ার্থ বর্তমানে $150 বিলিয়ন, বর্তমানে তিনি থার্ড রিচেস্ট পার্সন। সালের রেভিনিউ যদি আমরা গণনা করি তাহলে দাঁড়ায় $55 বিলিয়ন। তার কোম্পানিতে টোটাল 160,000 এমপ্লয়ি কাজ করেন। তার টোটাল 75টি ব্র্যান্ড রয়েছে, যার মধ্যে প্রতিটি লাক্সারি এবং ফ্যাশন গ্রুপের অধীন, যেমন ক্রিশ্চিয়ান ডিওর, গিভেনচি, লাউস, লয়টন, টাগিয়ার, হাবলট, না জানি আরও কত নামি দামি কোম্পানি। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ফ্যাশন ডিজাইনের কী সম্পর্ক হতে পারে বলে আপনার মনে হয়? কারণ তিনি ইঞ্জিনিয়ারিং শেষ করে বাবার ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে নিজেকে নিযুক্ত করেন এবং 25 সালে চেয়ারম্যান হয়ে যান। পরে তিনি যখন ইউএসএতে যান, ফ্যাশন ডিজাইনের প্রতি প্রচণ্ড আকৃষ্ট প্রকাশ করেন এবং রিয়েল স্টেটের প্রতি প্রচণ্ড আগ্রহ দেখান। তিনি রিস্ক নিতে কখনও পিছু পা হননি। 1984 সালে বোজা কোম্পানি একদম ডুবে বসে, সেই কোম্পানিকে টোটাল $95 মিলিয়ন দিয়ে কিনে ফেলেন। পরে আবার সেই বোজা কোম্পানিকে $1.9 বিলিয়ন দিয়ে সেল করে $112 মিলিয়ন প্রফিট করেন। এলভি এবং এমএইচ নামক দুটি পারফিউম কোম্পানির মধ্যে মতবিরোধ তাকে দুটি কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত করতে সাহায্য করে। তিনি সবসময় অন্তিম পর্যায়ের কথা ভেবে কাজ করতেন। পরে তিনি এলভি এমএইচ কোম্পানিতে টোটাল $1 বিলিয়ন ইনভেস্ট করে এলভি এমএইচ কোম্পানির চেয়ারম্যান থেকে ফুল কন্ট্রোলার হয়ে ওঠেন। 2011 সালে বুলগেরি কোম্পানিকে $5 মিলিয়ন দিয়ে কিনে ফেলেন। 2020 সালে টিফানি কোম্পানিকে $16 বিলিয়ন দিয়ে কিনে ফেলেন। তিনি এক এক করে টোটাল 75টি ব্র্যান্ডকে নিজের বিজনেসের অন্তর্ভুক্ত করেন। তিনি সর্বদা ক্রিয়েটিভ মাইন্ডসেটকে অগ্রাধিকার দিয়ে কোয়ালিটি সম্পন্ন জিনিস সর্বদা ইনোভেশন করে গেছেন। তাই তার কোম্পানির প্রত্যেকটি ব্র্যান্ড আজ, যেমন ওয়াচ, জুয়েলারি, পারফিউম, কসমেটিক, ওয়াইন, স্প্রাইট, কয়েক লক্ষ টাকায় আজ বিক্রি হচ্ছে। এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।